জিয়ার আদালতে টিনের বেড়া ভেঙে পুলিশের হাত ফসকে পালিয়ে গেলেন চুরিতে অভিযুক্ত মহিলা। তুফানগঞ্জ মহকুমা শাসকের অফিসের সামনে জিয়ার আদালতে সোমবার 24 জুলাই এই ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত মহিলার নাম ঝুমুর আলী। রবিবার 23 জুলাই তুফানগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করেছিল অভিযুক্তকে। কালীবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সোমবার অভিযুক্তকে জিয়ার আদালতে তোলা হয়। অভিযোগ তখনই ঘরের ভাঙা টিনের বেড়া ভেঙে পালিয়ে যান অভিযুক্ত মহিলা। তুফানগঞ্জের এসডিপিও জ্যাম ইয়ং জিম্বা জানান, পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। জিয়ার আদালতের বেহাল দশার সুযোগ নিয়েই এই অভিযুক্ত পালিয়েছে বলে তাদের ধারণা। খুব শীঘ্রই জিয়ার আদালত থেকে মহকুমা শাসকের দপ্তর থেকে তুফানগঞ্জ আদালতের নতুন ঘরে স্থানান্তরিত করা হবে। তুফানগঞ্জের এসডিপিও তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সিটি ঝুমুর আলী বলে একটা আমাদের বিখ্যাত এখানে একটা ক্রিমিনাল থেফট, ওকে কালকে আমাদের একটা কালীবাড়ি থেকে একটা পুরনো কেসে ওকে অ্যাকচুয়ালি অ্যারেস্ট করে আজকে কিছু জেলে ফর্ম করা হচ্ছে। স্যার শুনেছি ওখান থেকে সে পালিয়ে যায়। রাইট, আজকে একটা সকালে একটা আমাদের দুর্ঘটনা হয়েছিল কি আমাদের পুরনো একটা আমাদের জিআর কোর্ট যে এসডি অফিসে আছে ওখান থেকে ও মানে ব্যাক সাইড থেকে টেম্পোরারি স্ট্রাকচার আমাদের যে আগাতে পিছন দিকে যেটা পুরনো ঘর আছে ওখান থেকে ও পালিয়ে সিটিং। স্যার আইনজীবীদের দাবি যে জিআর কোর্টটাকে স্থানান্তর চেঞ্জ করা হোক, অন্যত্র সরিয়ে নিয়ে আসা হোক। ওটা আমাদের প্রসেসটা আগে থেকে চলছিল, বাট ডিউ টু মানে আমাদের বিভিন্ন মানে প্রশাসনিক বাধার জন্য আমরা ওটা করতে পারিনি, বাট আশা করি বাই দ্য নেক্সট কামিং উইক আমাদের নতুন জিআর কোর্ট আবার স্থাপন করতে পারবো। স্যার চুরি খরচে তদন্ত শুরু হয়েছে কি? ওটা আমাদের অভিযোগ আজকে আমরা নতুন করে একটি কেস স্টার্ট করেছি, তারপরে আমরা আবার ওই পরে ইনভেস্টিগেশন তল্লাশিতে চলছে। রাইট রাইট, ওটা তল্লাশিতে চলছে। তুফানগঞ্জ আদালতের আইনজীবী রঞ্জন দে জানান, তারা জিআর আদালতকে নতুন ঘরে স্থানান্তরের দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করেছেন। তারা চান দ্রুত নতুন ঘরে স্থানান্তর করা হোক জিআর আদালতকে। তিনি কি বলছেন শোনাব আপনাদের। এটা খুবই আতঙ্কের বিষয়, কারণটা হলো জিআর কোর্টে আমাদের তুফানগঞ্জ সাবডিভিশনের তুফানগঞ্জ এবং বক্সিয়ার দুটো থানার সমস্ত নথিপত্র, মামলার নথিপত্র সব ওখানে গচ্ছিত থাকে জিআর বাবুর আন্ডারে। তো সেই জিআর কোর্টটা দীর্ঘদিন থেকে আমরা বার থেকে আন্দোলন করে যাচ্ছি যে জিআর কোর্টটাকে কী করে একটা ভালো জায়গায় আনা যায়, সেই বিষয়ে আমাদের আদালত চত্বরে একটা ঘর নিযুক্ত করা হয়েছে। সেই নিযুক্ত ঘরে দীর্ঘদিন থেকে ঘর রেডি থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত প্রশাসনিক দুর্বলতার কারণে সেই জিআর কোর্টটাকে এখনও পর্যন্ত এখানে শিফট করতে পারছে না। আজকে যদি এই ঘটনা না ঘটতো তাহলে হয়তো জিআর কোর্টটা কোনোদিনই এখানে আসতো না। আজকের ঘটনা ঘটার জন্য প্রশাসনের নজরে এসছে, প্রশাসন এখন তৎপর হয়েছে। আমরাও আইনজীবীরা আবেদন করব যাতে খুব শীঘ্রই ওখানকার সমস্ত দামি দামি নথিপত্র যেগুলো আছে সেই নথিপত্র সহ জিআর কোর্টটা আমাদের এই আদালত চত্বরে যেখানে জিআর কোর্ট করবার জন্য নিযুক্ত আছে জায়গাটা সেখানে চলে আসুক। জানা গেছে জিআর আদালত বেশ কয়েক বছর থেকেই বেহাল দশা, টিনের বেড়া ভেঙে পড়ে আছে। ইতিমধ্যে তুফানগঞ্জ আদালতের নতুন বিল্ডিংয়ে একটি ঘরে জিআর আদালতের জন্য দেওয়া হয়েছে, তবে এখনও জিআর আদালত স্থানান্তরিত হয়নি। জানা গিয়েছে তুফানগঞ্জ থানা পুলিশের অনেক গুরুত্বপূর্ণ নথি আছে জিআর আদালতে। অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।